আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো 200 ইউরো বোনাসের পাগামিত্ব নিয়ে। এই আগস্টে কাদের পাগামিত্ব আসবে ও অক্টোবর মাসে কাদের পাগামিত্ব আসবে, আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথায় যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো গৃহকর্মীদের জন্য 200 ইউরোর যে বোনাসটা আসবে, এটা আগস্ট মাসে 18 তারিখ আপনাদের তারিখটা দেওয়া হয়েছে। 18 তারিখ আপনাদের পাগামিত্ব আসবে, যারা গৃহকর্মী আছেন আপনাদের পাগামিত্ব তারিখ। আর রেজিস্ট্রি চিত্তদিনের ভিতরে যারা আছেন স্বয়ংক্রিয়ভাবে 200 ইউরো পাবেন। আপনাদের পাগামিত্ব তারিখ দেওয়া হয়েছে এই আগস্ট মাসে, সম্ভাব্য তারিখ যে 26 এবং 28 আগস্ট আপনাদের পাগামিত্ব আসবে, যারা রেজিস্ট্রি চিত্তদিনের সাথে 200 ইউরো স্বয়ংক্রিয়ভাবে পাবেন। এটি ছিল আপনার আগস্ট মাসের পাগামিত্ব আসার তারিখ। যাদের আগস্টে আসবে তাদের পাগামিত্ব তারিখটা জানার চেষ্টা করলাম। আপনার স্বয়ংক্রিয়ভাবে যারা পাবেন রেজিস্ট্রি চিত্তদিনের যে পাগামিত্বটা আসবে, এটা স্বয়ংক্রিয়ভাবে আসবে অক্টোবর মাসে। কিছু সংখ্যক মানুষের, সকলেরটা না, কি হালকা কিছু সংখ্যক মানুষের পাগামিত্ব আসবে অক্টোবর মাসে রেজিস্ট্রি চিত্তদিনের সাথে। দোমান্দা করছেন আপনাদের যে অক্টোবরে পাগামিত্ব আসবে, 2400 ইউরো যারা পাইছেন, সিও এর মালিক যারা আছেন, আপনাদের মৌসুমি শ্রমিক যারা আছেন, আপনাদের পাগামিত্ব অক্টোবরে আসবে। ব্যবসায়ী কর্মী যারা আছেন, যারা প্রার্থী দিবে আছে, আপনাদের পাগামিত্ব আসবে অক্টোবর মাসে। তারপরে আপনার ভ্যাট ছাড়া যারা প্রার্থী দিবে আছে, আবার কাজও করেন, আপনাদের পাগামিত্ব আসবে অক্টোবর মাসে। বাড়ি বিক্রয়ের দায়িত্বে যারা আছেন, আপনাদের পাগামিত্ব আসবে অক্টোবর মাসে। নাসপিতে এবং ডিসকোলে যারা আছেন, আপনাদের পাগামিত্ব আসবে অক্টোবর মাসে। অনেকেই নাসপিতে যারা আছেন জানতে চাইছেন যে আপনাদের পাগামিত্বগুলো কবে আসবে, আপনাদের পাগামিত্ব আসবে অক্টোবর মাসে। বেকার সুবিধাভোগী যারা আছেন, আপনাদের পাগামিত্বগুলো আসবে অক্টোবর মাসে। এই যাদের নাম বলছি সবাইই কিন্তু দোমান্দা করতে হবে, আর যদি এখনও দোমান্দা না করে থাকেন তাহলে অবশ্যই দোমান্দা করবেন। দোমান্দার সুযোগ কিন্তু আপনার অক্টোবর পর্যন্ত আছে। আর শুধুমাত্র নাসপি ও ডিসকোলের দোমান্দার সুযোগ হয়েছে আপনার সেপ্টেম্বর মাসের শেষ, তবু আপনারা দোমান্দা করতে পারবেন। আর তাছাড়া যারা বাইরে আছেন, নাসপি ও ডিসকোল ছাড়া এর বাইরে যারা আছেন, আপনাদের দোমান্দার তারিখ দেওয়া হয়েছে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত। তাহলে আপনাদের কত তারিখের ভিতরে দোমান্দা করতে হবে ও আপনাদের পাগামিত্ব কত তারিখ আসবে, আজকের ভিডিওতে জানাস বন্ধুরা। আপনাদের কত তারিখের ভিতরে দোমান্দা করতে হবে, যারা এখনও দোমান্দা করে নেয় জানানোর চেষ্টা করলাম। আপনাদের যে পাগামিত্ব অক্টোবর মাসে আসবে, কোন কোন বোনাসের ভিতরে আপনারা আছেন, কাদের পাগামিত্ব, বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম অক্টোবর মাসে কাদের পাগামিত্ব আসবে ও কাদের দোমান্দার। বন্ধুরা, আপনারা এখনও যারা দোমান্দা করে নেয়, দোমান্দার তারিখ আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কত তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন ও অক্টোবর মাসে কাদের পাগামিত্ব আসবে, এই বিষয় নিয়ে কথা বললাম। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে। আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।